بسم الله الرحمن الرحيم. سبيل مريح تنهدى يا صاحي كي تستريح، وكن الدعاء الخفي الصريح. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। দোয়া করছি আপনাদের সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের সাথে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইলম ও আমলের ভিতরে আরও বারাকা নসিব করেন। যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, ইসলামের শিক্ষা অনুষ্ঠান শোনার ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের ইলমটাকে আমাদের জন্য আরও বাড়িয়ে দেন। আজ সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিষয়টা হচ্ছে আহমিয়াতু কিয়ামুল লাইল, রাতের নামাজের গুরুত্ব। এমন একটি ইবাদতের কথা আজকে আলোচনা করব যে ইবাদতিটা আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিলের জন্য সহযোগিতা করবে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য সহযোগিতা করবে। সেই আমলটা হচ্ছে সলাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এই পৃথিবীটাকে সাজিয়েছেন দিন দিয়ে, রাত দিয়ে, চাঁদ দিয়ে, সূর্য দিয়ে। শীতের পরে আসে একটা সিজন, সামারের পরে আসে আরেকটা সিজন। রাসূল বললেন এই শীতকালের ব্যাপারে, আশিতাউ গানিমাতুল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্ত। এটা ঠান্ডা, একটা গানিমত, গানিমাতুল বারিদা। আশিতাউ গানিমাতুল বারিদা, শীতকাল হচ্ছে মুমিনের জন্য ঠান্ডা গানিমত, মুমিনের জন্য একটা বসন্ত, মুমিনের জন্য একটা আনন্দ। সামার সিজন যখন আসে, দিনটা হয় অনেক লম্বা আর রাতটা হয় অনেক ছোট। কিন্তু উইন্টার যখন আসে পুরো উল্টা। উইন্টার সিজনে হয় রাতটা অনেক দীর্ঘ, অনেক লম্বা, আর দিনটা হয় খুব ছোট। তো আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা শীতকালটাকে স্বাগত জানায়। কেন? এই জন্য স্বাগত জানায় যে লম্বা রাত, মনের মতো আল্লাহর ইবাদতি করবে, দিল প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহর সামনে সে দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে তার মাথাটাকে নত করে সিজদা করবে মনের মতন, লম্বা রুকু করবে, লম্বা সিজদা করবে। এজন্য শীতকালটা হচ্ছে মুমিনের জন্য চাওয়ার এবং পাওয়ার একটা সিজন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর সালাতুত তাহাজ্জুদটাকে ফরজ করেছিলেন। আমাদের জন্য এটা নট ফরজ, নট ওয়াজিব, এটা একটা রাসূলের সুন্নাহ সালাহ। রাসূলকে আমরা অনুসরণ করব, এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, আমাদের জন্য নাফল, অতিরিক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তার রাসূলকে জানিয়ে দিলেন, হে আমার রাসূল, রাত আমি তোমাকে দিয়েছি, পুরো রাত তুমি ঘুমিয়ে থাকবে, এজন্যই তোমাকে আমি রাত দেই নাই। এ রাত হবে তোমার এবং আমার, তোমার হবে ঘুমিয়ে তুমি রাতের একটা অংশ অতিবাহিত করবে, আর আমার হবে রাতের এই পরন্ত ভাগে তুমি নামাজে দণ্ডায়মান হবে, তুমি রুকু করবে, তুমি সুজুদ করবে। কাজেই রাতটা বাইনাল আব্দি ওয়া রাব্বিহ, রাতটাকে ভাগাভাগি করতে হবে। হে রাসূল, কিভাবে ভাগাভাগি করবেন? সূরা মুজাম্মিলে মাওলায়ে কারীম সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আসুন একটু আমরা শুনে নেই। সূরাতুল মুজাম্মিলের আলোকে প্রিয় নবীর রাতের নামাজ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে মুজাম্মিল, হে চাদর দিয়ে নিজেকে আবৃত করে নেওয়ালা। রাসূল রাতের বেলায় একটা চাদর দিয়ে সারাটা শরীর ঢেকে, মুখ ঢেকে শুয়ে পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, সূরা নিয়ে যাও, আয়াত নিয়ে যাও, আমার রাসূলকে ইনফর্ম করো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, কুম তুমি উঠো, সারা রাত তোমার ঘুমের জন্য না, কুম উঠো, আল লাইল রাতের বেলায় তুমি ঘুম থেকে উঠো, জাগ্রত হও, ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, তুমি ঘুমাও, একটু ঘুমাও। তুমি রাতের বেলায় নামাজে দণ্ডায়মান হও অর্ধেক রাত, half for you and half for me, sleep half night and wake up half night to stand in qiyam, রাতের অর্ধেক তুমি ঘুমাও আর অর্ধেক তুমি ইবাদত বন্দেগী করো, তুমি নামাজ পড়ো, অর্ধেক ঘুমাও আর অর্ধেক নামাজ বন্দেগী করো। আউইনকুস মিনহু কালিলা, অথবা এর অর্ধেকের চাইতে আরো কম ইবাদত বন্দেগী তুমি করবা। যদি তুমি ফুল হাফ নাই করতে পারো, তাহলে অর্ধেকের চাইতে আরো একটু কম, অথবা আও জিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা, আর তুমি যদি চাও তাহলে অর্ধেক রাতের চাইতে আর বেশি তুমি ইবাদত বন্দেগী করতে পারো। আল মুজাম্মিল হুয়া রাসূলুল্লাহ বা'দুহুম ক্বাল তুজাম্মালু বিসিয়াবিহি, মুজাম্মিল মানে হচ্ছে কাপড় দ্বারা নিজেকে একেবারে আবৃত করা। أراد الله سبحانه وتعالى جزءا من الليل بين العبد وبين ربه. আল্লাহ তাআলা চান বান্দা আর তার ঘুম এবং ইবাদতি এই দুটির ভিতরে আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা তার রাতটাকে অতিবাহিত করুক। ইবাদতিটা কি হবে, রাতের বেলায় ইবাদতিটা কি হবে? আউযিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। রাতের ইবাদতিতে প্রথমত থাকবে কিয়ামুল লাইল, রাতের ইবাদতিতে থাকবে প্রথমত কিয়ামুল লাইল। আর কি থাকবে? আর কুরআনুল কারীমের তিলাওয়াত। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে হে রাসূল তুমি তেলাওয়াত করবা খুব সুন্দর করে, ধীরে ধীরে, সহি করে, শুদ্ধ করে, প্রপারলি। নামাজ আর তিলাওয়াতের ভিতর দিয়া তোমার নাইটটাকে তুমি অতিবাহিত করবা। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন, সালাতুল ফজর, সালাতুল যহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা। এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেস্ট নামাজ ইন দ্য সাইট অফ আল্লাহ আসসালাতুত তাহাজ্জুদ। قال الرسول صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الصلاة المكتوبة صلاة الليل। হুজুরের ভাষায় ফরজ নামাজের পরে এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে গ্রহণযোগ্য, মোর অ্যাকসেপ্টেড সালাহ সালাতুত তাহাজ্জুদ, সালাতুল লাইল। কেন সালাতুল লাইলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয়? বিকজ আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের বান্দা যারা, তাদের একটা কোয়ালিটি থাকবে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, তাদের কিছু গুণ থাকবে। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। যারা রহমানের বান্দা তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা রাত কাটায়। الذين يبيتون لربهم, তাদের রবের জন্য, سجدا وقياما, সেজদার হালতে আর কিয়ামের হালতে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, লম্বা কিরাত দিয়ে নামাজ পড়বে, দাঁড়াবে লং টাইম। আর সুজ্জাদান, তারা সেজদা করবে আল্লাহকে। আর কি করবে? তারা বলবে রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তারা তাদের রবের কাছে আশ্রয় চাইবে, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, তুমি আমাদেরকে হেফাজত করো জাহান্নামের কঠিন শাস্তি থেকে। তারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আহাজারি করবে, মিনতি করবে সালাতুত তাহাজ্জুদের ভিতর দিয়া। সালাতুত তাহাজ্জুদ কেন এত ইম্পর্টেন্ট, কেন এত গুরুত্বপূর্ণ রাতের নামাজটা? সালাতুল লাইলি হিয়া সালাতুল মুস্তাগফিরিন। যারা চায় নিজের গুনাহগুলাকে রেকর্ড থেকে ডিলিট করতে, মুছে দিতে, গুনাহগুলা থেকে নিজেদেরকে পবিত্র করতে। আমরা তো গুনাহ করি, গুনাহের তো শেষ নাই। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কানের গুনাহ, কলবের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। তো উলামায়ে কেরাম বলেন সলাতুল লাইল সলাতুল মুস্তাগফিরিন। যে সমস্ত মানুষ চায় কান্নাকাটির ভিতর দিয়া, আহাজারের ভিতর দিয়া তাদের গুনাহগুলাকে তাদের আমলনামা থেকে মুছে দিতে, ডিলিট করতে, তাদের জন্য হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। হিয়া সালাতুল মুত্তাকিন। কেন সালাতুত তাহাজ্জুদ এত গুরুত্বপূর্ণ? বিকজ এটা হচ্ছে মুত্তাকিদের নামাজ, এটা হচ্ছে পরহেজগার মানুষের নামাজ, এটা হচ্ছে আল্লাহওয়ালা মানুষদের নামাজ। আসসালাতুল লাইল আশরাফুস সালাতু বা'দা সালাতুল ফরিদা। পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হলো, মকবুল নামাজ হলো, আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো সালাতুত তাহাজ্জুদ। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কেন? বিকজ আকরাবু মা ইয়াকুনুল আবদু লিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মানুষ যখন সেজদাতে যায় তখন মানুষ আল্লাহর একেবারে কাছে চলে যায়। আল্লাহর একেবারে কাছে যাওয়ার তরিকাটা হচ্ছে আল্লাহ তাআলাকে সেজদা করা। তো ফরজ নামাজগুলোতে সিজদার সংখ্যাগুলো ভেরি ভেরি লিমিটেড। এক রাকাতে আপনি দুইটি সেজদা করতে পারবেন, তিনটা করাও যাবে না, একটা করাও যাবে না। এক রাকাতে নো লেস দেন টু অ্যান্ড নট মোর দেন টু। কাজেই ফরজ নামাজগুলির সংখ্যা একেবারে লিমিটেড। তো লিমিটেড ফরজ নামাজে সেজদার সংখ্যাও লিমিটেড, বাট নফল নামাজের রাকাতের সংখ্যা নট লিমিটেড ফর সালাতুত তাহাজ্জুদ। আপনি সালাতুত তাহাজ্জুদ জয় রাকাত চাইবেন তত রাকাত পড়তে পারবেন। একজন বেদুইন এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সালাতুত তাহাজ্জুদ কিভাবে আদায় করব, সালাতুল লাইল কিভাবে পালন করব? হুজুর বললেন কিয়ামুল লাইলি মাসনা মাসনা। দ্যাটস মিন রাতের নামাজ হতে দুরাকাত 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 দুরাকাত। আপনি যত রাকাত চান তত রাকাত আপনি পড়তে পারবেন, বাট একথাটা মনে রাখতে হবে সালাতুত তাহাজ্জুদে সালাতুত তাহাজ্জুদ কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দিতে হবে। যে দুই রাকাত করে বেশি 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 পড়লাম না। হুজুরের আদত ছিল সালাতুত তাহাজ্জুদে লম্বা সূরা পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين। সূরা ফাতিহা পড়ার পরে শুরু করতেন সূরা বাকারা। এক রাকাতে সূরা বাকারা খালাস, আড়াই পারার মতন এক রাকাতে। রাসূল তার রাকাতগুলা কিরাআতগুলা লম্বা করতেন, যত বেশি পারেন সালাতুত তাহাজ্জুদে কেরাতকে লম্বা করবেন, রাকাতটাকে দীর্ঘ করবেন। আপনি পারেন না লম্বা সূরা, ডাজ নট ম্যাটার। সূরাতুল ফিল থেকে এক রাকাতে সূরা নাস পর্যন্ত আসেন, সূরাতুল ফিল থেকে নাস পর্যন্ত আসেন, লম্বা করেন, সুযোগ আছে রাকাতটাকে লম্বা করার। قيام الليل يسمى صلاة التهجد. قال الله ربنا جل جلاله ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. الله رب العالمين বলেছেন, হে রাসূল রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ আদায় করো, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ আদায় করো। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, যদি তুমি সালাতুত তাহাজ্জুদ আদায় করো নাফিলা তালাক এটা হবে তোমাদের তোমার জন্য এক্সট্রা 5 টাইম প্রেয়ার তো এটা আছেই মওজুদ বাট সালাতুত তাহাজ্জুদ এটা অতিরিক্ত নামাজ যদি হে রাসূল তুমি সালাতুত তাহাজ্জুদ আদায় করো عسى أن يبعثك ربك مقاما محمودا আশা করা যায় তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে তোমাকে একটা সম্মানিত জায়গা দেওয়া হবে একটা বেস্ট প্লেস তোমার জন্য মুকরর করা হবে সেই বেস্ট প্লেসটা হচ্ছে মাকামে মাহমুদ عسى أن يبعثك ربك مقاما محمودا حشر الميداني مقام محمود এমন একটা সম্মানিত জায়গা কেবলমাত্র তোমাকেই আশা করা যায় এই সম্মানিত জায়গার ভিতরে তোমাকে অধিষ্ঠিত করা হবে প্রিয় ভাই বোনেরা রাসূলকে যদি মহা সম্মান দেন তাহলে আমাদেরকে কি কিছুই সম্মান দিবেন অবশ্য দিবেন কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে সাথে থাকবেন আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أحمدك ربي ونستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগতম আহলান ওয়া সাহলান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায় ইসলামের শিক্ষা এমন একটা অনুষ্ঠান যার ভিতর দিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে ইসলাম কি বলে সেটাই আমরা আলোচনা করে থাকি আর এটা শোনার ভিতর দিয়ে বিভিন্ন বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা ইলম হাসিল করি কোরআন হাদিস ভিত্তিক বিষয় ভিত্তিক আলোচনার অনুষ্ঠান হচ্ছে ইসলামের শিক্ষা মনোযোগের সাথে দেখা এবং শোনার ভিতর দিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ কি বলেছেন তার রাসূল কি বলেছেন সে বিষয়ে আমরা ইলম হাসিল করতে পারবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন কথা বলছিলাম গুরুত্বপূর্ণ একটা ইবাদতি নিয়ে যে ইবাদতি মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় যে ইবাদতি মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে ফেলে যে ইবাদতি দিয়ে আল্লাহর ভালোবাসা হাসিল করা যায় সেই ইবাদতিটা হচ্ছে কিয়ামুল লাইল তথা সালাতুত তাহাজ্জুদ মাল ফারকু বাইনাল কিয়ামুল লাইলি ওয়া সালাতুত তাহাজ্জুদ কিয়ামুল লাইল আর সালাতুত তাহাজ্জুদ এই দুটির ভিতরে পার্থক্যটা কি এই দুটির ভিতরে পার্থক্যটা হলো কিয়ামুল লাইল মানে রাতের নামাজ এই নামাজটা যদি আপনি মনে করেন রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে আপনি পড়তে পারবেন না তাহলে সালাতুল ইশার পরে এই নামাজ নফল হিসাবে আদায় করার আপনার সুযোগ আছে জাস্ট আফটার সালাতুল ইশা বিফোর গো টু স্লিপ আপনি যদি কিছু নফল নামাজ পড়েন এই নফল নামাজকে বলা হয় কিয়ামুল লাইল আর আগ রাত্রিতে ঘুমিয়ে শেষ রাত্রিতে জাগ্রত হয়ে কিছু নামাজ আদায় করার নাম হচ্ছে সালাতুত তাহাজ্জুদ আসুন আমরা একটা হাদিস শুনি وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدماه، فقال له: لما تصنع هذا يا رسول الله؟ حضرت عائشة بولشين الله رسول راترين نماجه جكون দাঁড়াইতে ওনার পা মুবারক ফুলে যেত, দাঁড়াতে দাঁড়াতে পা মুবারক ফুলে যেত। লম্বা টাইম, তো অর্ধেক রাত্রে, অর্ধেকের বেশি রাত নামাজই পড়তে আসেন। কি মজা যে পাইতেন প্রিয় রাসূল নামাজের ভিতরে। আহারে, নামাজের ভিতরে আমরা এই মজা পাই না। কেন পাই না? নামাজে কি বলি আমরা তা বুঝি না, রুকুতে কি বলি আমরা তা বুঝি না, সেজদাতে কি বলি আমরা তা বুঝি না, তাশাহুদে কি বলি আমরা তা বুঝি না, যার কারণে নামাজে মজা লাগে না। নামাজে মাঝে খুশু নেই, খুজু নেই, একাগ্রতা নেই, আন্তরিকতা নেই, আল্লাহর প্রতি ভালোবাসা নেই। নামাজে জাস্ট পড়ি। হুজুর নামাজে যখন দাঁড়াইতেন অর্ধেক রাত, অর্ধেকের চাইতে বেশি রাত, দাঁড়াইতে দাঁড়াইতে পা মুবারক ফুইলা যাইত, মোটা হইয়া যাইত। আয়েশা তো ছিলেন হুজুরের ওয়াইফ, ওয়াইফের তো একটা ভালোবাসা হাজব্যান্ডকে দিয়ে আসেই, আর হাজব্যান্ডেরও একটা ভালোবাসা ওয়াইফকে দিয়ে আসে, যার তো কোনো তুলনাই হয় না। তো হুজুরের পা মুবারক ফুলা দেখে প্রিয় স্ত্রী আয়েশা বললেন: ইয়া রাসূলুল্লাহ, এত কষ্টের কি দরকার আছে? হুজুরের জবাবে কি বললেন? আয়েশা বললেন: ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পিছের সব গুনাহ তো মাফ, আপনি তো কোনো গুনাহ করেন নাই, এত এত কষ্টর দরকার আছে? হুজুর বললেন: আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে তো মেহেরবানি করেছেন। আফালাম আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন শুকরগুজারি বান্দা হব না? আমার নামাজ দিয়ে, আমার রুকু দিয়ে, আমার সুজুদ দিয়ে, আমার কিয়াম দিয়ে আমি রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আফালাম আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ যে আমাকে এত কিছু দিলেন, নবী বানালেন, রাসূল বানালেন, দুনিয়া এবং আখিরাতে এত মর্যাদা আল্লাহ আমার জন্য রাখলেন, আমি কি আল্লাহর শুকরগুজারি হব না রে আয়েশা? প্রিয় ভাই বোনেরা, وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। প্রিয় রাসূল উম্মতদেরকে বললেন: হে মানুষ জাতি, আফশুস সালাম, বেশি বেশি করে তোমরা সালামের স্প্রেড করো, সালামের প্রচলন করো। হাজব্যান্ড তার ওয়াইফকে সালাম করবে, ওয়াইফ তার হাজব্যান্ডকে সালাম করবে, মা বাবা তার সন্তানকে সালাম করবে, সন্তানরা তার মা বাবাকে সালাম করবে, এমপ্লয়ি তার এমপ্লয়ারকে সালাম করবে, এমপ্লয়ার তার এমপ্লয়িদেরকে সালাম করবে, ছোটরা বড়দেরকে সালাম করবে, বড়রা ছোটদেরকে সালাম করবে, পরিচিতরা অপরিচিতদেরকে সালাম করবে, অপরিচিতরা পরিচিতদেরকে সালাম করবে। স্প্রেড সালাম, আফশুস সালাম বাইনাকুম। যদি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহ দিবেন 10 rewards। যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর এই আল্লাহর তরফ থেকে রহমত, শান্তি এবং রহমত বর্ষণ হোক। হুজুর বলেছেন আল্লাহ দিবেন 30 reward। আপনি যদি বলেন 20 reward, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ দিবেন আপনাকে 30 rewards। নামাজে সালামের ভিতরে শুধু সওয়াব আর সওয়াব, দোয়া দোয়া। আর কি বললেন? ওয়াতইমুত তাআমা, মানুষকে তোমরা খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইল, আরাতে তোমরা নামাজ পড়ো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়ামুন, রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে পড়ে সব কিছু শান্ত, একেবারে নীরব, নিস্তব্ধ। মানুষের নড়াচড়া কোলাহল নেই। এই মুহূর্তে কি করো? তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এটা এমন একটা সময় যে সময়ে বান্দা আর কেবলমাত্র তার রব, তার আল্লাহ, বান্দার তার রব আল্লাহ, আর কারো কোনো ডিস্টার্ব নেই, কামকাজের কোনো ঝামেলা নেই, স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয় স্বজনের কোনো ডিস্টার্ব নেই। স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আল্লাহ, দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে, যদি তুমি হতে চাও আল্লাহর প্রিয়, আল্লাহর মাহবুব, আল্লাহর আবিদ, আল্লাহর গোলাম। লাভটা কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম। এই চারটা কাজ যদি তোমার থাকে, তুমি যদি মানুষকে সালাম করো, মানুষকে খাবার দান করো, নামাজ পড়ো, এই কাজগুলা যদি করো, ভালো কাজ, আল্লাহর পছন্দনীয় কাজ, তোমার বিনিময় হবে, জাজা হবে, রিওয়ার্ড হবে। ইউ উইল অ্যাডমিট ইনটু দ্য জান্নাহ ভেরি সেফলি। শান্তির সাথে, আনন্দের সাথে সহজে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা। তুমি কেন সালাতুত তাহাজ্জুদ আদায় করবা? বিকজ রাতের পরন্ত ভাগে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহর কাছে দোয়া মকবুল হয়, আল্লাহর কাছে দোয়া অ্যাকসেপ্টেড, আল্লাহর কাছে দোয়া অ্যাকসেপ্টেড। وعن جابر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن في الليل ساعة. আল্লাহর নবী বলেছেন পুরো রাতের ভিতরে একটি অংশ আছে, একটি পার্ট আছে, এই অংশে, রাতের এই অংশে মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু তাআলা খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়াহু ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। হুজুর বলেছেন কোন মুসলিম যখন আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ কামনা করে আর আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন আমার রিজিকের দরকার, তুমি আমাকে তোমার তরফ থেকে রিজিক দাও, আমি অসুস্থ, আমার সুস্থতার দরকার, তুমি আমাকে সুস্থ করে দাও, সারাটা জীবন আমি গুনাহ করেছি, আমার গুনাহগুলা নিয়ে তোমার দরবারে তওবা করছি, আমার গুনাহগুলা মাফ করে আমার তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আপনার সন্তান অবাধ্য, সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, আমার সন্তানটাকে তুমি আলেমে দিন বানিয়ে দাও, হাফেজে কোরআন বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, আমার সন্তানটাকে মুত্তাকি বানাও, সমাজের খাদিম বানাও, আমার সভ্যতা, আমার সংস্কৃতির দ্বারক আর বাহক বানাও, আমার মৌতের পরে আমার সন্তান যেন আমার জন্য হাত তুলে প্রাণ খুলে তোমার কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান অবাধ্য, সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করবেন। আতা জিবরিলু আলাইহি সালাতু ওয়া সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল জিবরিল ইয়া মুহাম্মদ। একদিন হযরত জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসলেন তো অনেক দিন হয়, একদিন জিবরাইল হঠাৎ এসে হাজির আল্লাহ রাসূলের কাছে। তো রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শি'তা ফাইন্নাকা মাইতুন। আপনি এই দুনিয়াতে বিচরণ করেন, বাট যাই না রাখেন ও মুহাম্মদ, একদিন এই জমিন থেকে আপনাকে বিদায় নিতে হবে। ইন্নাকা মাইয়িতুন, সারা জীবন দুনিয়াতে তো থাকা যাবে না, একদিন মৌত হবে আপনার। জিবরিল আয়েশা বলতেছেন ওয়া আহবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু, আর আপনি যা ভালোবাসতে চান আপনি ভালোবাসেন, যে জিনিসকে ভালোবাসতে চান, যাকে ভালোবাসতে চান আপনি ভালোবাসুন মন খুলে। ডাজ নট ম্যাটার, নো প্রবলেম, ইউ ক্যান লাভ আদার্স, এনিওয়ান এনিথিং, মন খুলে আপনি মহব্বত করুন। বাট যাই না রাখেন ফাইন্নাকা মুফারিকুহু, এই ভালোবাসার মানুষের কাছ থেকে, এই ভালোবাসার মানুষের জীবন থেকে, এই ভালোবাসার জিনিস থেকে তোমাকে একদিন সেপারেট হতে হবে, পৃথক হতে হবে। ভালোবাসার মানুষের কাছে চিরদিন থাকা যাবে না, ইউ হ্যাভ টু বি সেপারেটেড, ওই মানুষগুলা থেকে আপনি একদিন সেপারেট হতে হবে। ওয়ামাল মা শিতা, হে মুহাম্মদ আপনার যা ইচ্ছা তা করেন, যে কাজ ভালো লাগে সে কাজ করেন। ফাইন্নাকা মুলাকিহি, কিন্তু জাইনা রাখেন একদিন আপনাকে তার সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়ালাম আন্না শারাফাল মুমিন কিয়ামুহু বিল্লাইল, ওয়ালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জাইনা রাখেন আন্না শারাফাল মুমিন, যে মুমিন তার মর্যাদা, তার স্ট্যাটাস, তার র্যাঙ্ক সো হাই ইন দ্য সাইট অফ আল্লাহ। মুমিনের মর্যাদা, মুমিনের স্ট্যাটাস ভিআইপি স্ট্যাটাস আল্লাহর কাছে। কখন? কিয়ামুহু বিল্লাইল, সে যখন রাতের নামাজ পড়ে সেই রাতের নামাজটা তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বাড়িয়ে দেয়। রাতের নামাজটা আল্লাহর কাছে মর্যাদা বাড়াইয়া দেয়, অনেক হাই হয়ে যায়, আল্লাহর কাছে তার ইজ্জত বাড়ি যায়। আমার ইজ্জত দুনিয়ার মানুষের কাছে বারুক আর না বারুক ডাজ নট ম্যাটার, ডাজ নট কে, বাড়লেও না বাড়লেও আমার কিছু যায় আসে না। মানুষের কাছে আমার মর্যাদা এটা বারুক আর নাই বারুক ডাজ নট ম্যাটার, আই ডোন্ট কে। কিন্তু আমার মর্যাদা যদি আমার আল্লাহর কাছে বেড়ে যায় এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। দুনিয়ার মানুষের কাছে আমার মর্যাদা বাড়লো, কিন্তু আমার আল্লাহর কাছে যদি আমার মর্যাদা না বাড়ে তাহলে এই মর্যাদার কোনো মূল্য নেই, আমার কাছে কোনো মূল্য নেই। আমার আল্লাহর কাছে যদি আমার স্ট্যাটাসটা হাই হয়, র্যাঙ্কটা হাই হয়, আমার লেভেলটা যদি বাড়ে, আমি যদি আমার আল্লাহর ক্লোজ হইতে পারি, আল্লাহর কাছে আমি অ্যাকসেপ্টেড হইতে পারি, এইটা হয় আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। দিস ইজ মাই গ্রেট সাকসেস ইন মাই লাইফ। তো হুজুর বলছেন ওয়াইযুহু ওয়ালাম আন্না শারাফাল মুমিন কিয়ামুহু বিল্লাইল, হে নবী তুমি জাইনা রাখো মুমিনদের মর্যাদা আল্লাহর কাছে বাড়ে যে জিনিসে, সেটি হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ, নফল নামাজ, সালাতু তাহাজ্জুদ। قال الرسول عليكم بقيام الليل, সাহাবায়ে کرامকে বললেন ও আমার সাহাবায়ে کرام, ও দুনিয়ার মানুষেরা তোমরা রাতের বেলায় তোমরা নামাজ পড়ো। فإنه دأب الصالحين قبلكم, এজন্যই তোমরা রাতের নামাজটা পড়বা, সালাতুল লাইল আদায় করবা, সালাতুত তাহাজ্জুদ আদায় করবা, বিকজ এগুলা হচ্ছে তোমাদের পূর্বে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত মানুষ শহীদ হয়েছেন, সালফে সালেহীন ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, ওরা হচ্ছে ওদের মেনার ছিল সালাতুত তাহাজ্জুদ। দাবু তোমার পূর্বের যারা সালেহীন ছিলেন, নবী রাসূল শহীদ সালফে সালেহীন আইম্মা মুজতাহিদিন, এটা ছিল তাদের কাস্টম, এটা তাদের ছিল তাদের রীতি সালাতুত তাহাজ্জুদ আদায় করা। যদি তুমি নবীদের সুন্নাহকে অনুসরণ করো, তাহলে রাব্বুল আলামিনের কাছে তুমি আশা করতে পারো। আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। রাব্বুল আলামিন, তুমি আমাদের জন্য তোমার জান্নাতের ভিতরে রেখে দিও নবীদের সাথে, রাসূলদের সাথে, শহীদদের সাথে, তোমার সালেহীন বান্দাদের সাথে। সালেহীন বান্দাদের রীতি যদি ফলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে জায়গা দিবেন। কোথায়? নবীদের সাথে, জান্নাতের ভিতরে। আমরা সে আশা করি। একজন হুজুর বলছেন, তোমরা এজন্য কিয়ামুল লাইল আদায় করবা, বিকজ এটা হচ্ছে দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা বান্দিদের অভ্যাস ছিল, খাইসিয়ত ছিল, বৈশিষ্ট্য ছিল রাতের নামাজ আদায় করা। ও আমার উম্মতেরা, তোমরা যদি সালাতুত তাহাজ্জুদ আদায় করো, তোমাদের ফায়দা হলো এই, ওয়াহুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কুরবিয়ত হাসিল করবা। কুরবাতুন ইলা রাব্বিকুম, কুরবাতুন মানে করিব, করিব মানে ক্লোজ, করিব মানে খুব নিকটবর্তী। দ্যাটস মিন সালাতুত তাহাজ্জুদ ইজ দ্য মেইন এন্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোর্স টু ক্লোজ টু আল্লাহ। খালাস, সালাতুত তাহাজ্জুদ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার, স্ট্রং রিলেশনশিপ করার উইথ আল্লাহ। দিস ইজ দ্য বেস্ট সোর্স। আর কেন আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন? হুজুর বলছেন, ওয়া মাগফিরাতুন লিসসাইয়্যাত, গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, ওয়া মানহাতুন লিল ইসম, আর গুনাহ থেকে মানুষকে হেফাজতে রাখবে। ওয়া ক্বালা রাসূল কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে নিকটস্থ আসমানে এসে বলেন, তোমরা কে আছো আমাকে ডাকবা, আমার কাছে যা চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রেডি তোমাদের দেওয়ার জন্য। শেষ কথা হলো ভাই বোনেরা, আমরা রাতের শুরু থেকে অর্ধেক রাত পর্যন্ত মোবাইলের সাথে আমি, ফেসবুকের সাথে আমি, হোয়াটসঅ্যাপের সাথে আমি, টুইটারের সাথে আমি, টিভির সাথে আমি। প্লিজ প্লিজ উইন্টার সিজনে মোবাইলকে না বলুন, রাতের বেলায় ফেসবুককে না বলুন, হোয়াটসঅ্যাপকে না বলুন, টুইটারকে না বলুন, টিভিকে না বলুন। অফ করে ঘুমিয়ে যান, অ্যালার্ম দেন, রাতের শেষ ভাগে উঠে সালাতুত তাহাজ্জুদ করে জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চান, আল্লাহ রেডি আপনাকে দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে সালাতুত তাহাজ্জুদ গুজার বানান। কিয়ামুল লাইল যেন আমরা করতে পারি, তেলাওয়াতে কোরআন যেন করতে পারি, আযকারের সাথে যেন রাতে, প্রতি রাতে একটি ঘন্টা হলেও আমি অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন তার গাইব থেকে আমাদের সকলকে সেই তাওফিক দান করেন। আল্লাহ যেন আপনাদেরকে, আমাদের সকলকে ইমানের সাথে রাখুন, আমলের সাথে রাখুন, সুস্থ রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।